ইন্ডিয়াতে এক ভদ্রলোক তো উনি খুব বাস্তবাদী তো ওইখানে একটা ভিক্ষুক তো সে বিভিন্ন জায়গায় যাচ্ছে যেহেতু ট্রেনে যাচ্ছেন ভদ্রলোক তো ট্রেনে যাওয়ার সময় বিভিন্ন উনি এ বগি সে বগি মানে আমরা এক কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে যাচ্ছে ভিক্ষা চাচ্ছে তো কেউ কেউ দিচ্ছে কেউ কেউ দিচ্ছে না তো ওই ভদ্রলোকের কাছেও চেয়েছে তো ওই ভদ্রলোকের কাছে যখন গেছেন ওই ভিক্ষুক তখন ওই ভদ্রলোক উনি যেহেতু উনি টাই পড়া তাকে দেখে মনে হচ্ছে যে না উনি বেশি টাকা দেবে যাওয়ার পরে বলছে যে একটু পেতেছে যাওয়ার পরে বললো যে আমাকে কিছু সাহায্য করুন তখন উনি বললেন যে তোমাকে সাহায্য করবো কেন দিব কেন তোমাকে আমি এক্সট্রা দিব কিছু বলছে যে আমি যে গরিব সেজন্য বলছে তুমি গরিব ঠিক আছে আমি তোমাকে কেন দিব পৃথিবীতে টেক্স ছাড়া কিছু হয় না এটা বললেন উনি বুঝাইলেন মানে এটার বাংলা হচ্ছে কিছু চাইতে হলে কিছু দিতে হবে তুমি কিছু চাচ্ছ আমার কাছে কিছু দিতে হবে তোমার তো আমি তো ভিক্ষুক মানুষ কিছু তো নাই ভিক্ষুক তুমি কিছু নাই তুমি চা মানে চাইছো কেন তুমি টেক সোসাইটি এইটা তখন ওর ভিতরে একটা একটা চাপ দিল তার ভিতরে ক্লিক করলো যে কি ব্যাপার আমাকে কেউ কখনো বলে নেই কোন ভিক্ষুকের কাছে কেউ কখনো চায়নি উনি চাইছে কেন উনি বললেন দেখো যদি কখনো কিছু না থাকে তোমার দেওয়ার মতো কখনো কারো কাছে চাইবে না কারণ তোর বিনিময় কিছু দিতে না তুমি কেন চাইছো এই কথাটা বলার পর তখন তার ভিতরে খুব ক্লিক করলাম বারবার এটা ঘুরপাক খাচ্ছে কি করা যায় কি করা যায় কি করা যায় উনি চলে আসলো ওই ভিক্ষুক চলে আসার পরে কি হলো সে এই রেল লাইন দিয়ে হাঁটছে আর চিন্তা করছে একবার তার সে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছে আর চিন্তা করছে সে এখান থেকে বেরিয়ে যাচ্ছে চিন্তা করছে সারা দিনে এসে আর ভিক্ষা করেনি চিন্তা করছে কি করা যায় তো রেল লাইন দিয়ে যেতে যেতে পাশ দিয়ে দেখে যে একটা পরিত্যক্ত জমিতে বেশ কিছু ফুল ফুটে আছে ফুল ফুটে আছে এটা দেখে তখন সে মনে করল বিকেল তখন সে ফুল ফুটে তখন দেখলো পরিত্যক্ত জমি এটা জমি মালিক সরকার এরকম জায়গা থেকে আমি নিতেই পারি এর তো কোন মালিকানা নেই সে কি করেছে ওখান থেকে ফুল নিয়েছে কিছু দিতে হবে না দিলে তো আমি ভিক্ষা চাচ্ছি কেন এইটা মনে করে তখন সে বললো যে ঠিক আছে এখন থেকে আমি এটাই করবো একজন চেয়েছে আর তো কেউ চাইনি কিন্তু আমি এখন থেকে যাই চাই কিছু না দিলে চাইব না সত্যি সত্যি তাই করলো এবং তারপরে সে অনেকগুলো এলো প্রতিদিন সে সকালে কিছু ফুল তুলতো পরিত্যক্ত জমি বিভিন্ন জায়গা থেকে সরকারি জমি এটা থেকে ওইখান থেকে ফুল তুলে নিয়ে আসতো প্রত্যেক যেখানে চাইতো সেখানে আগে দিত ফুল দিয়ে তারপর চাইতো একটা ফুল দিতে তারপর চাইতো এইটা তখন দেখলো যখন কাউকে ফুল দেওয়া হলো তখন সে না তাকে ফিরাই দিতে চাচ্ছিল পারছিল না হ্যাঁ ফুল দিয়েছে কারো কারোর কাছ থেকে বললো যে না আমার তো টাকা নেই কি করা যায় বুঝছে ঠিক আছে স্যার লাগবে না আপনি ফুলটা রাখেন তখন তার মধ্যে একটা আলাদা ক্রিয়েট ক্রিয়েট সফট কর্নার হলো দেখা গেল আগে যেমন কি করতো হয়তো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট সে ভিক্ষা পিত আর এই পার্সেন্ট ফিরাই দিত এখন সেখানে উল্টা হয়ে গেল টেন থেকে ফিফটিন পার্সেন্ট বা সে ভিক্ষা পাচ্ছে না আর এইটটি পার্সেন্ট থেকে পাচ্ছে এরপরে কিছুদিন পরে দেখে যে তার টাকা অনেক হয়ে গেল এরপরে সে কি করলো জানো সে তখন ভিক্ষা বাদ দিয়ে দিল এই ফুল নিয়ে সে ব্যবসা শুরু করলো এবং তারপরে কিছুদিন পরে একটা দোকান দোকান এসে আস্তে আস্তে কয়েকটা দোকান হয়ে গেলো শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিন চারজন ফুল বিক্রেতার মধ্যে সে একজন এবং এই পথটা দেখালো কিন্তু ওই পথ হলো এরকম করতে যেতে 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 একদিন দেখে যে সে তখন কিন্তু সে হলো ট্রেনের যাত্রী সে কিন্তু তখন ইয়ে না সে কিন্তু আর হিজ নোম্বরে মানে বেকার এনি এখন সে হিজ দোর বেকার ইন হয়ে এখন সে করলো সেও এখন ভালো পোশাক পরে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে সে কোথায় যেন যাচ্ছে যেতে যেতে দেখে যে ওই ভদ্রলোক ওই স্টেশনে আবার যাচ্ছেন ভদ্রলোকের আশেপাশে বাড়ি হবে তো যাই হোক উনি শহরের একজন বেশ এলিট একজন সোসাইটির মানুষ তো ওনার সাথে আবার দেখা দেখা উনি একটা জায়গায় উঠছেন উনার যদিও তার বগি বা কম্পার্টমেন্টটা অন্য একটা জায়গায় কিন্তু উনি কি করলেন উনাকে চেঞ্জ করলেন হি ওয়াজ চেঞ্জিং বাহাইন দ্য পার্সন যে ওনাকে প্রথমে ওই কথাটা বলেছিলেন পরামর্শ দিয়েছিল যাচ্ছেন 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 তারপর ওকে পেয়ে গেলেন উনি একটা বগিতে উঠছেন উনি তখন ওখানে বসছে এসে বললো স্যার আপনাকে চিনতে পারছেন বলছেন না তো স্যার আমি অমুক ব্যক্তি একদিন আপনার কাছে এসেছিলাম ভিক্ষা চাইতে আপনি ভিক্ষা না দিয়ে বলেছিলেন যা চাইছ তার বিনিময়ে কিছু তোমাকে দিতে যাও হোক তুমি যাই হোক না কেন কিছুই থাকুক আর না থাকুক মনে হয় একবার টেক সোসাইটি সেখানে তুমি কিছু না দিতে পারলে কারো কাছে চাইবে না সত্যি সত্যি তখন বললো যে আমি এটার কারণে আজকে আমি একজন শহরের একজন সফল ফুল বিক্রেতা এটা আপনার একটা কথার কারণে হয়েছে এইটা তখন শোনার পরে তখন সে বলে যে ঠিক আছে আমি এইভাবেই আমি কখনোই কাউকে বিনিময়ে কিছু না পাওয়া পর্যন্ত কাউকে কিছু দি না আর দিই না বলে কেউ ডিপেন্ডেন্ট হয় না অর্থাৎ মানুষ দিলে কি হয় সেক্ষেত্রে আসলে ভিক্ষাপত থেকে আমরা কি করি না সময় যে কিছু পার্সেন্ট তাকে ঠিক আছে সুস্থ সবল মানুষ তাকে আমরা ভিক্ষা কেন তো ঠিক এই একই কাজটা আমি করি যেটা হলো আমিও যেমন মাছের বলছে এই যে কারো কারোর দয়া দাক্ষিণ এটা কখনো চাইবে না কখনো করব না কারোর কাছে করো না নেবে না নিজের পায়ে দাঁড়ানোর জন্য কষ্ট করবে তুমি টিউশনে করবে তুমি কোনো কিছু ছোটো কাজ করবে যেমন আমি বলি অনেক সময় যে কোনো একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করো হ্যাঁ অথবা তুমি তাও পাচ্ছ না প্রয়োজনে ঝাড়ু দাও হালাল এটা হালাল ইনকাম তো যাই করো ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর লিভিং দ্যার ই হ্যাভ টু ডু কিন্তু মানি উইথ আর হিম সামথিং হ্যাঁ ইন এক্সচেঞ্জ তাই দেখা যাচ্ছে যে তুমি কিছু বিনিময় দিতে পারছো না তুমি কারোর কাছে চাইবে না আজকে তোমাকে বলবো আসে তুলনা তুমি যেমন একটু বললে যে আমার কাছে নাই আমি কেউ যোগাযোগ করে দেন কেউ পারলে আমাকে হেল্প করুন এইটা কখনো বলবো না ধরো তুমি কি করো তুমি আস্তে আস্তে তুমি পারো না ঠিক আছে তুমি ইংলিশে দূর বলো আচ্ছা আমি কিভাবে পাবো আমি কিভাবে টিউশনই পাবো কিভাবে আমি একটা ওয়েটারের জব পাবো কিভাবে পাবো ঠিক আছে তুমি পাচ্ছ না তো বাচ্চাদের তো পড়াতে পারো ক্লাস ওয়ানের এর বাচ্চা তো পড়াতে পারো ক্লাস টু এর বাচ্চাকে তো পড়াতে পারো তো সেখানে পড়ো প্রতি মাসে একটু একটু জমাও তারপর সামনে আগাও